আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। চোখের রোগ, চোখের রোগ কি আপনারা জানেন? সূরা আল মুমিনের 19 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন, আয়াতটিতে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারংবার চোখ ঘুরিয়ে ফিরিয়ে তাকায়। যখন তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে, এরপর আবার যখন সে সুযোগ পায় তখন সে আবার সেই সুন্দরী মহিলার দিকে তাকিয়ে থাকে। খেয়াল করুন তো, এই যে একজন মহিলার দিকে বারবার নজর দেওয়া, ঘুরে ফিরে তাকানো, এটা আল্লাহ সুবহানাহু তাআলা চোখের খেয়ানত বলেনি? নিশ্চয়ই এটা চোখের খেয়ানত। খেয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সে জিনিসটা আপনি হয় অপব্যবহার করছেন, নয়তো আত্মসাৎ করছেন। চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত। সেই আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তো খেয়ানত, নয়তো কী হবে? কোনো মহিলা বা মেয়ের দিকে তাকানোটাও যদি আল্লাহর কাছে গোপন না থাকে, তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাস খেয়ে ভাবনা সাগরের হাবুডুবু খেতে পাপের জলে নিজেকে ভাসিয়ে দিচ্ছি, আমাদের ক্ষেত্রে কী হবে? আমরা যেটাকে ক্রাস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে চোখের জিনা বলেছেন। এই রোগ থেকে বাঁচার একটাই উপায়, তওবা করা, কলজুরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এরকম পাপে আর না জড়ানোর দৃঢ় শপথ করা। সর্বোপরি ফরজ সালাত এবং তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে অশ্রু বিসর্জনের মাধ্যমে হেদায়েত চাওয়া, যে মহান রব আমাকে চোখের মতন নিয়ামত দ্বারা ধন্য করেছেন তার দরবারে আকুল ফরিয়াদে নত হওয়া। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেসব কাজগুলো করছি, রাস্তাঘাটে চলার সময় মেয়েদিকে তাকানো, এদিক ওদিক তাকানো, এগুলো আমাদের বন্ধ করতে হবে। তাহলে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে হবে যাতে আমরা এসব খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারি।